আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 100। ইসরায়েলের দুই বন্দী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য হামাসের। এদিকে বাইডেনের সাথে বৈঠক শেষে পূর্ণ যুদ্ধবিরতির ডাক বাদশা আবদুল্লাহর। দক্ষিণ চীন সাগরে চীনা বাহিনীর টহল। পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার চার উগ্র ইসরায়েলের উপর ব্রিটেনের নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 100। রাফায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতভর চালানো হয় স্থল ও বিমান অভিযান। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শরণার্থী শিবিরের পাশাপাশি রাফা ক্রসিং এলাকার বিভিন্ন এলাকায় চলে হামলা। CNN-এর এক প্রতিবেদনে আরও বলা হয়, বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার পাশাপাশি হেলিকপ্টার, গানশিপ থেকে গুলি ছোড়া হয়, পাশাপাশি সীমান্ত থেকে করা হয় গোলাবর্ষণ। এসব হামলায় অন্তত 14টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রেড ক্রস। একদিন আগেই রাফাতে অভিযান চালিয়ে দুই জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি স্পেশাল ফোর্স। ইসরায়েলের দুই বন্দী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য হামাসের। গাজা উপত্যকা থেকে দুই বন্দীকে উদ্ধার নিয়ে ইসরায়েলিরা যে তথ্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বৈরুতভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ওসামা হামদান ওই ঘটনাকে স্রেফ পরাজিত বাহিনীকে বাজারজাত করার কৌশল হিসেবে অভিহিত করেছেন। হামদান বলেন, চলমান যুদ্ধে বিশেষ করে খান ইউনুসে ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার চেষ্টায় এই উদ্যোগ গ্রহণ হয়েছে। তিনি বলেন, তারা এখানে প্রতিরোধের মুখে পড়েছে এবং আর কোনো বন্দীকে মুক্ত করতে পারছে না। হামদান ইসরায়েলি ভাষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ইসরায়েলিরা যে দুজনকে উদ্ধারের কথা ঘোষণা করেছে তারা হামাসের হেফাজতে ছিল না, তারা একটি বেসামরিক পরিবারের হাতে আটক ছিল। এটি ইসরায়েলি ভাষ্যের নির্ভুলতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে এবং ঘটনাটিকে অতিরঞ্জিত করার চেষ্টার ইঙ্গিত দেয়। প্রতিরোধ আন্দোলনের অর্জনকে তুলে ধরে হামদান উল্লেখ করেন যে, চার মাস যুদ্ধের পরও হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এখনও 134 জন বন্দীকে ধরে রাখতে পেরেছে। এটি একটি বিরাট অর্জন। তিনি বলেন, গাজায় ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তা থেকে মুখ রক্ষার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই দুই বন্দীর মুক্তিকে দেখছে হামাস। রাফায় পরিকল্পিত হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি। ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে পালিয়ে আসা 13 লাখ ফিলিস্তিনি সহ 14 লক্ষাধিক জন অধ্যুষিত নগরীর সর্বদক্ষিণের রাফায় পরিকল্পিত স্থল অভিযানের জন্য ক্রমবর্ধমান আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। আঞ্চলিক দেশগুলো গত কয়েকদিন ধরে তেল আবিবকে রাফায় ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত স্থল অভিযানে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিয়েছে, সূত্র আল জাজিরা, সিনহুয়া, AFP এবং অন্যান্য। বাইডেনের সাথে বৈঠক শেষে পূর্ণ যুদ্ধবিরতির ডাক বাদশা আবদুল্লাহর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনা শেষে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ গাজায় লড়াই শেষ করার জন্য পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বাদশার আহ্বান বাইডেনের মতের সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু 6 সপ্তাহের বিরতি চাইছেন যাতে ইসরায়েল হামাসকে পরাজিত করার সময়টা পায়। হোয়াইট হাউসে আবদুল্লাহকে পাশে নিয়ে বাইডেন বলেন যে, গাজার দক্ষিণে রাফা শহরে ইসরায়েল যে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তাতে যেন বেসামরিক মানুষদের অবশ্যই নিরাপত্তা দেওয়া হয়। অন্যদিকে জর্ডানের রাজা যে কোনো অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। 81 বছর বয়স্ক বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে যুদ্ধে অন্তত 6 সপ্তাহের বিরতির জন্য আলোচনা চালাচ্ছে। এই সাময়িক বিরতি আরও বিস্তৃত একটি সমঝোতার অংশ হিসেবে আলোচিত হচ্ছে, যার মধ্যে হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে জর্ডানের রাজা বলেন, আমাদের এই মুহূর্তে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজন, এই যুদ্ধের অবসান হতেই হবে। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করলে যে লড়াই শুরু হয় তা বন্ধ করার জন্য আবদুল্লাহ বারবার পূর্ণ যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন, সূত্র ভয়েস অব আমেরিকা। দক্ষিণ চীন সাগরে চীনা বাহিনীর টহল। দক্ষিণ চীন সাগরে
রুটিন টহলের কথা ঘোষণা করেছে চীনা সামরিক বাহিনী। বিরোধপূর্ণ নৌপথ নিয়ে ফিলিপাইনের সাথে নতুন করে উত্তেজনা এবং তাইওয়ানের কাছে সৈন্য মোতায়েন করার ম্যানিলার ঘোষণার প্রেক্ষাপটে এই বক্তব্য দিয়েছে চীনা বাহিনী। পিপলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ড তার সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, এর নৌ ও বিমান বাহিনী চান্দ্র নববর্ষের প্রেক্ষাপটে শুক্রবার রুটিন টহলের আয়োজন করেছেন। বিবৃতিতে বলা হয়, থিয়েটারের সৈন্যরা এখনও বেশ সতর্কতায় রয়েছে। তারা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, সমুদ্র অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, সাউদার্ন কমান্ডের আওতায় রয়েছে ওয়াংডং, হাইনান, হুনান, ইউনান, ওয়াংঝি, ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেই সাথে হংকং ও ম্যাকাওয়ের উপকূলীয় অঞ্চল। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার জানিয়েছেন, তাইওয়ান রয়েছে বেইজিংয়ের মূল স্বার্থের কেন্দ্রে। সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন, তবে এর উত্তাপ রয়ে গেছে এখনও। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে, নাটকীয়তার পর চলছে নাটকীয়তা। নির্বাচনের পর দেশটিতে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই প্রার্থীর নাম চৌধুরী মোহাম্মদ আদনান, তাকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে NA-57 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে খাচেরি চক এলাকায় আদনানকে গুলি করেছিল। এরপর গুরুতর অবস্থায় তাকে ফেলে চলে যায়। তিনি প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মোহসিন দাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনে ফল বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37 আসন। এবার 4 উগ্র ইসরায়েলের উপর ব্রিটেনের নিষেধাজ্ঞা। পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর সহিংস হামলার জেরে 4 উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। নিষেধাজ্ঞার আওতায় তাদের উপর আর্থিক কড়াকড়ি এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, আজকের নিষেধাজ্ঞা মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনের সঙ্গে জড়িতদের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এখানে কি ঘটছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া উচিত। তিনি বলেন, ইসরায়েলি বসতির চরমপন্থী ও ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে। প্রায় বন্দুক মাথায় ঠেকিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের ভূমি থেকে সরানো হচ্ছে, যে ভূমি অধিকার বলে ওই ফিলিস্তিনিদের। ক্যামেরন বলেন, এ ধরনের আচরণ অবৈধ, এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েলকে শক্ত ব্যবস্থা নিতে হবে এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে হবে। আমরা প্রায় দেখছি প্রতিশ্রুতি দেওয়া হয়, মুসলেকা দেওয়া হয়, কিন্তু তা মেনে চলা হয় না। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুর দিকে পশ্চিম তীরের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 4 ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় তিনি বলেন, পশ্চিম তীরের সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনা বেড়েছে। সূত্র রয়টার্স, আল জাজিরা।